দেশ ছাড়িয়ে ইতোমধ্যে পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা কুড়িয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। নিজ দেশের পাশাপাশি কাজ করে চলেছেন ওপার বাংলাতেও। সেই ধারাবাহিকতায় আবারও একটি নতুন সিনেমায় অভিনয় করলেন তিনি। সিনেমার নাম মেঘলা। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ নাম ভূমিকায় দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় তারকাকে। বিস্তারিত জানাচ্ছেন অনামিকা তিথি। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বাংলাদেশ ও কলকাতার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। তবে এর মধ্যে ওপার বাংলার কাজ নিয়ে তার বেশি ব্যস্ততা। সবশেষ দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় তার অভিনীত অমানুষ। সম্প্রতি ঢাকায় ফিরে ভক্তদের নতুন খবর দিলেন সৃজিত পত্নী। জানালেন তার সবশেষ কাজের খবর। কলকাতার নির্মাতা অর্ণব মিদার পরিচালনায় আসছে তার নতুন ছবি মেঘলা। এতে নাম ভূমিকায় অভিনয় করবেন মিথিলা। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটি পরিচালনা করেছেন অন্ধর কাহিনী খ্যাত পরিচালক অর্ণব মিদার। কাহিনী, চিত্রনাট্য, সংলাপ সবই নির্মাতার। সম্প্রতি প্রকাশে এলো মিথিলার প্রথম লুকও। গেল জানুয়ারিতে কলকাতার উত্তরবঙ্গ ও পাহাড়ি এলাকায় দৃশ্য ধারণের মধ্য দিয়ে সিনেমার শুটিং শেষ হয়েছে। মেঘলা হাসি খুশি প্রাণবন্ত একটি মেয়ে, যার বড় হয়ে ওঠা এক অনাথ আশ্রমে। নিজের চেষ্টায় পরিশ্রমের ফলে আজ সে প্রতিষ্ঠিত। এরপর মেঘলার জীবনে ঘটতে থাকে একের পর এক নানান ঘটনা, আর এইভাবে এগিয়েছে মেঘলার সিনেমার গল্প। মে মাসের শেষের দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে মেঘলা। ছবিতে মিথিলার সঙ্গে অভিনয়ে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, শায়ন ঘোষ, দীপক হালদার সহ অনেকে। ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে আছেন রণজয় ভট্টাচার্য। এদিকে মেঘলা হচ্ছে মিথিলার অভিনীত অষ্টম সিনেমা। এরই মধ্যে শেষ করেছেন শিশুতোষ সিনেমা নুলিয়াছড়ির সোনার পাহাড়ের শুটিং। শীঘ্রই অংশ নেবেন এর ডাবিংয়ে। এছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে তার জলে জলে তারা ও কাজল রেখা সিনেমা। ঈদে মুক্তি পাবে এ তারকার ওয়েব সিনেমা মাইসেলফ এলেন স্বপন। অনামিকা তিথি, দেশ বিনোদন।